ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার গোচিয়ার এলাকায়। ঘটনার পর রেল পুলিশ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ব্যক্তির নাম পরিচয় উদ্ধার সহ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল 10:45 নাগাদ রেল লাইন ধরে হাঁটছিলেন ওই ব্যক্তি। সেই সময় বালুরঘাটগামী গৌড় লিংক ট্রেন পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে, যার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই বিষয়ে এলাকাবাসী মতিউর রহমান জানান, ঘটনা বলতে নোয়ারম থেকে ট্রেনটা যাচ্ছিল বালুঘাটের দিকে, লোকটা এইদিকে মুখ করে হাঁটে যাচ্ছিল, পিছন থেকে ধাক্কা মারছে, হয়তো শুনতে পারেনি, কানে একটু কম শোনে, সেই জন্য ধাক্কা মারে পড়ে যায়, মৃত্যু হয়ে গেছে। চেনা যাচ্ছে কোথায় বাড়ি? এখন তো চেনা যাচ্ছে না, এখন তো পরিচিত কেউ আসেনি বর্তমানে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গোচিয়া। এদিকে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পরে রেল পুলিশ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ব্যক্তির নাম পরিচয় উদ্ধার সহ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।